হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেক শিক্ষার্থী ইন্টারমিডিয়েটের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় একটা বিষয় অনেক গুরুত্ব সহকারে জানতে চায়, সাইকোলজি সাবজেক্টটা সম্পর্কে জানতে চায়, যে কি নিয়ে পড়াশোনা হয়, এটার বাংলাদেশে ক্যারিয়ার কেমন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে জানতে চায়। তো আজকে আমার পাশে আমার ডিপার্টমেন্টেরই একজন সিনিয়র বড় ভাই, যিনি অলরেডি পাশ করে বের হয়েছেন, সাইকোলজির পুরো সাবজেক্টটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই ভাই কি বলতে চান যে সাইকোলজি আসলে কি নিয়ে আলোচনা করে? ওকে, আমরা সাইকোলজিটা মূলত হচ্ছে আমাদের হিউম্যান মাইন্ড এবং বিহেভিয়ার যেটা বলা হয় তাকে নিয়ে পড়া, আলোচনা স্টাডি করা হয়। কিভাবে আমরা একজন মানুষ হচ্ছে চিন্তা করে, কিভাবে একজন মানুষ ইমোশন এক্সপ্রেস করে, কিভাবে এই সিচুয়েশনে মানুষের আচরণ গুলো কেমন হয়, অর্থাৎ থিঙ্কিং ফিলিং বিহেভিয়ার, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে কাজ করা হয়, তার কগনিশন লেভেল গুলো কেমন, আর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পুরো কথাবার্তা একটু সামারি করলে আমি এভাবে বলতে পারি যে আমরা মানুষের বিহেভিয়ার গুলিকে খুব মানে জাজ করা বা সেই বিহেভিয়ার প্যাটার্নটা সম্পর্কে ধারণা রাখা, পার্সোনালিটি প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখা, মানুষ কিভাবে চিন্তা করে সেই বিষয়গুলি সম্পর্কে আসলে নলেজ গ্যাদার করি এবং পার্সোনাল লাইফে সাইন্টিফিক ওয়েতে এগুলি অ্যাপ্লাই করার ট্রাই করি। এবার আসি যে সাইকোলজি পড়ে বাংলাদেশের পার্সপেক্টিভে ক্যারিয়ার হিসেবে ঠিক কোন কোন ব্যাপারগুলিকে আমি বাছাই করতে পারি। ওকে, আগে আমি বলবো ক্যারিয়ার হিসেবে আপনার সাইকোলজিকে বাছাই করতে হলে আপনি কোথায় থেকে পড়ছেন এটা একটু গুরুত্বপূর্ণ। কারণ হলো আপনি একটা যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট একরকম, রাজশাহী ইউনিভার্সিটিতে সাবজেক্টে সেখানে আপনার ক্লিনিক্যাল সাইকোলজি অনার্সে আসে, আবার আপনি ক্লিনিক্যাল সাইকোলজি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে আসে, আর জগন্নাথ ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজি মাস্টার্সে। অর্থাৎ এক এক জায়গায় এক এক, আপনি কোন জায়গায় পড়ছেন সেটা এবং ওই জায়গার পড়াশোনা মানটা কেমন, ওখানে স্যাররা কেমন এক্সপার্ট, এগুলোর উপর আসলে নির্ভর করে কোন বিষয়ের ক্ষেত্রে এগিয়ে যাবেন। সাইকোলজি পড়ে কি হবে, এটা হচ্ছে সাইকোলজি নিজেকে জানার জন্য পড়ব। আমি যদি এখন হচ্ছে লার্নিংয়ের একটা থিওরি পড়ি, অথবা হচ্ছে আমি যদি প্যারেন্টিং পড়ি, ধরলাম আমি লাইফে সাইকোলজিস্ট হলাম না, প্রফেশনাল সাইকোলজিস্ট হলাম না, আমি প্র্যাকটিস করলাম না, কিন্তু এটা আমার লাইফে তো অ্যাপ্লাই হবে, আমি নিজে বাবা হব, আমার কাজ করতে পারবো, সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এরপর হচ্ছে আমার নিজের ইমোশন কখন চেঞ্জ হচ্ছে, আমার নিজের ফিলিং কখন হবে, আমার ইমোশন কেমন থাকে, আমার বিহেভিয়ারগুলো কেমন হয়, আমার রিয়াকশন কেমন হয়, এগুলো নিজেকে আইডেন্টিফাই করতে পারবো, নিজেকে সেলফ কেয়ারের জায়গাটা একটা থাকবে এবং অন্যকে বুঝতে পারবো। আজকের সমাজে আমরা সবাই চাই অপরজন আমাকে বুঝুক, আমরা লাইফ পার্টনার বন্য কিছুর ক্ষেত্রে, তাহলে সাইকোলজি এখানে একটা বড় ক্ষেত্র হচ্ছে যে হ্যাঁ, তা ফেলতে পারে যে তারা হচ্ছে অপর ব্যক্তিকে হচ্ছে জানতে পারবে। এবার আমরা আরেকটা কাজে লাগাতে পারি, সেটা হলো প্রফেশনাল সাইকোলজিস্ট। এখন প্রফেশনাল সাইকোলজিস্ট বাংলাদেশে এটা আসলে নির্ভর করবে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মাস্টার্স কোন বিষয়ের উপর করছেন। যেমন আপনি অনার্স আপনি সাইকোলজির উপরে পড়লেন, এবার মাস্টার্স যদি আপনি ক্লিনিক্যাল সাইকোলজির উপরে করেন তাহলে আপনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়ার পথ আপনার সহজ। এরপর যদি আপনি কাউন্সিলিং সাইকোলজিতে মাস্টার্স করেন তাহলে আপনি কাউন্সিলিং সাইকোলজিস্টের দিকে যেতে পারবেন। আবার আপনি যদি স্কুল সাইকোলজিতে পড়েন তাহলে স্কুল সাইকোলজিস্ট হতে পারবেন। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশন সাইকোলজি পড়েন তাহলে আইও সাইকোলজিস্ট হতে পারবেন। আবার যেমন জগন্নাথে ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে, তাহলে আপনি সাইকোলজি ডিপার্টমেন্ট আছে এটা পড়ে আপনি ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে পারবেন। বা নর্মাল শুধু আপনি এই সাইকোলজির উপরে আপনি মাস্টার্স করেছেন তাহলে অনলি শুধু আপনি সাইকোলজিস্ট হতে পারবেন। এবার ক্লিনিক্যাল কাউন্সিলিং স্কুল এদের সেক্টর অনুযায়ী আলাদা আছে, এক এক কেউ হচ্ছে হসপিটাল সেটিংয়ে কাজ করে, কেউ স্কুলে কাজ করে, কেউ প্রাইভেট চেম্বার দিয়ে কাজ করে, কেউ নর্মাল স্বাভাবিক ডিসঅর্ডারগুলো নিয়ে কাজ করে, কেউ সিভিয়ার ডিসঅর্ডার নিয়ে কাজ করে। অতএব এটা হচ্ছে আপনার সাবজেক্ট অনুযায়ী তাদের কাজের সেক্টরগুলো আলাদা হয়ে থাকে। এর পরবর্তীতে আরেকটা বিষয় বলতে চাচ্ছি হচ্ছে আপনি প্রজেক্টের কাজ করতে পারবেন। আমাদের হচ্ছে সাইকোলজি পড়ে অনেকে বিদেশি প্রজেক্টগুলো, বিশেষ করে রোহিঙ্গারা আমাদের আসলে সাইকোলজিটাকে অনেক পথটা খুলে দিয়েছে, সেখানে অনেকগুলো এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রজেক্ট, বিদেশি প্রজেক্ট চলতে থাকে, সেখানে আপনি জব করতে পারেন অ্যাজ এ মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে অথবা সাইকোলজিস্ট হিসেবে, এটা একটা কাজ করার জায়গা হতে পারে। এরপর একাডেমিশিয়ান, আমাদের আজকে আসলে বাংলাদেশে আমি বলবো একাডেমিশিয়ানই বেশি, অর্থাৎ যারা পড়াশোনা করবে টিচার হিসেবে থাকবে এবং অন্যদেরকে শিক্ষক হিসেবে হয়ে অন্যকে পড়াবে। আর এর পরবর্তীতে হচ্ছে
প্রাইভেট জবের কিন্তু অনেক কিছু আছে। আমি যদি সাইকোলজি ভালো মতো প্র্যাকটিস করি, ট্রেনিং নিই, সুপারভিশন নিই, আমি প্রাইভেটলি হচ্ছে যে ক্লায়েন্ট রুগী দেখতে পারবো, অথবা হচ্ছে আমি প্রাইভেট অন্য জায়গায় দেখতে পারবো, এইটা একটা সুবিধা আছে। এর পরবর্তীতে হচ্ছে উচ্চশিক্ষা, দেশের বাইরে পড়াশোনা করার সুযোগ হচ্ছে। আসলে দেশের বাইরে যেতে হলে আপনার অনেক কিছু লাগে, যেমন শুধু সিজিপি ম্যাটার না, এখানে তোমার রিসার্চের কেমন আছে, এরপর আইলসের স্কোরিং, তোমার হচ্ছে তুমি কত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কত করেছো, সবগুলো ওরা চায়। আসলে একটা কম্বাইন্ড পারফেক্ট ছেলে চায়, প্যাকেজ চায়। আপনার বাইরে দেশে গেলে বাইরে কিন্তু আপনি নিউরো সায়েন্স বা আরও অন্যান্য নিউরো সাইকোলজি, আরও অনেক মজার মজার ফরেন্সিক সাইকোলজি যেগুলো বাংলাদেশের এখনও নাই, সেগুলো নিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন। এর পরবর্তীতে আছে রিসার্চ। বর্তমান সময়ে সবাই রিসার্চকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সাইকোলজিস্ট এবং সোশ্যাল ওয়ার্কার যারা থাকে, এরা অনেক রিসার্চ সম্পর্কে অনেক অভিজ্ঞ থাকে। এই রিসার্চগুলো নিয়ে হচ্ছে কাজ করার সুযোগ আছে। ভালো মতন যদি রিসার্চ জানা যায়, অনেকগুলো প্রজেক্টে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, রিসার্চার হিসেবে কাজ আছে এবং অনেকগুলো জব পাওয়া যায়। আর অনেক প্রতিষ্ঠান হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্সার এইচআর হিসেবে আপনার সাইকোলজিস্টের নিয়োগ দিয়ে থাকে, যেমন ইন্ডাস্ট্রিয়াল এবং অর্গানাইজেশন সাইকোলজি যারা আছে। এখানে রিসেন্ট কয়েকটা সার্কুলার এসেছে, সামনে অনেকগুলো আসবে। ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করি, বাংলাদেশের প্রত্যেকটা ফিল্ডে সাইকোলজি আপরাইজিং একটা ফিল্ড, যেখানে মাত্র অবস্থানগুলি তৈরি হচ্ছে, ইনশাল্লাহ সামনে অনেক ভালো ভালো অবস্থান তৈরি হবে বলে আশা করি। যেমন সাইকোলজিস্ট কিন্তু খুব ভালো অ্যানালাইসিস করতে পারে সেই ফিউচার, প্রেজেন্ট এবং অন্যদেরকে, অতএব এটাকে তাকে উদ্যোক্তা হতে সাহায্য করে। অতএব নিজে অনেক হচ্ছে উদ্যোক্তা হতে পারে, নিজে একটা হসপিটাল দিয়ে দিতে পারে, নিজে একটা চেম্বার দিয়ে দিতে পারে, বা এই রিলেটেড না হোক আদার্স অন্য কোনো বিজনেসে যেতে পারে, যেটা তার সাইকোলজি তার ব্যাকআপ হিসেবে অনেক বেশি হেল্প করবে। তবে অনেক সুন্দর কথা বলেছে, কিছু বাস্তবতা বলি। বাস্তবতা হচ্ছে আমাদের দেশের কালচারটা বুঝতে হবে, সেখানে কেউ কাউকে জায়গা দেয় না, বা হচ্ছে কেউ এগিয়ে যেতে গেলে অন্য আরেকজন বাধা হয়ে দেওয়া কারণ হয়ে দাঁড়ায়। অতএব হচ্ছে নিজে যে ফিল্ডগুলো হচ্ছে থাকলে নিজেকে জায়গাগুলো দখল করে নিতে হবে, বা নিজে হচ্ছে এই পরিমাণ স্কিলফুল হতে হবে যেন কেউ আমাকে যে জায়গা পায়, কেউ আমাকে চুজ করে। অতএব আমি যেমন বললাম আমি এমন একটা ভার্সিটিতে পড়ে গেছি, শুধু এটাই আমার টাইটেল, এমনটা যেন না হয়। মানুষ আমাকে যেন সার্চ করলো, আমাকে যেন কথা বললো, আমাকে যেন খুঁজলে ভিতর থেকে অনেক কিছু পায়, এবং আমি হচ্ছে অনেক বিষয় সম্পর্কে জানি, এই তখন হচ্ছে আসলে জিনিসটা সহজ হবে। আশা করছি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে সাইকোলজি সাবজেক্ট সম্পর্কে একটা বিস্তর ধারণা পাওয়া গেছে, এবং ঠিক কোন কোন জব ফিল্ড বাংলাদেশে আছে বা দেশের বাইরে এটার চাহিদা কেমন সেটা সম্পর্কেও মোটামুটি বিস্তর একটা ধারণা পাওয়া গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।